গতকাল ব্যারিস্টার সুমন গন্ধযুক্ত ডাস্টবিনে নেমে বাচ্চাদের বাঁচানোর আহ্বান জানান ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন ফেসবুকে লাইভে এসে বলেন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো একটা ময়লার ডাস্টবিন এই ডাস্টবিন থাকতেই পারে কিন্তু আমি এ কারণে লাইভে আসলাম এটা একটা প্রাইমারি স্কুলের সামনে একদম মেইন গেটের সামনে তিনি আরো বলেন পনেরোশো বাচ্চা যে স্কুলে পড়াশোনা করে তাদের মুখে গেটের ডাস্টবিনটা আছে আপনি জজ কোর্ট থেকে হাইকোর্টে যাওয়ার পথে গুলিস্তানের সৈয়দ নজরুল ইসলাম সড়কের সামনেই ডাস্টবিনটা পাবেন এদিকে সুমনের ফেসবুকের লাইভটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এটি নজরে আসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের পরে তার নির্দেশে সিটি কর্পোরেশনের কর্মচারীরা আজ সোমবার সকাল সাতটার মধ্যেই ময়লার ডাস্টবিনটি সরিয়ে নিয়ে স্কুলের সামনের জায়গাটি পরিষ্কার করে দেয় ময়লার ডাস্টবিনটি সরিয়ে ফেলার পর সেখানে সুমন ছবি তুলে তার বিজয় উৎসব করেন তার ছবিতে জায়গা পায় স্কুলের ছাত্ররাও